হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাপের দ্বারা আপনারা যে কোনো লোকের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারেন। তো হতে পারে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ বা জিপি হোয়াটসঅ্যাপ বা আপনার নর্মাল হোয়াটসঅ্যাপ, আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ হইলেই হলো, আপনি কিন্তু ওই হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু আপনি লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। লাইভ লোকেশন ট্র্যাক করার প্রয়োজন কখন হয়, যখন আমরা অপরিচিত কোথাও চলে যাই অথবা আমাদের কোথাও লোক দাঁড়ায় আছে, তো এখানে আমরা কীভাবে যাবো আমরা রাস্তাটা ভালো করে খেয়াল করে পাইতেছি না, তো ওই সময় কিন্তু আমাদের লাইভ লোকেশন ট্র্যাক করার প্রয়োজন হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের দ্বারা কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে পারেন বা আপনার লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি মোবাইলে, মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে, মোবাইলে আসার পর আপনারা চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যেতেছি, হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পর এখানে আপনারা যাকে আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে চাইতেছেন ওই নামটাকে এখান থেকে খুঁজে বের করবেন। তো এখানে আপনার নাম্বারটা সেভ করা থাকলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। তো আমি বের করতেছি। তো ধরুন আমার এই নামটাতে আমি আমার লাইভ লোকেশনটা শেয়ার করবো, তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন নিচে বহুতগুলো অপশন দেওয়া আছে, এখানে দেখেন মেসেজের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা মেসেজও করতে পারেন। তারপর যেহেতু আমি মেসেজ করবো না, আমার যেহেতু লোকেশনটা শেয়ার করার প্রয়োজন, তো আমি লোকেশনটা কীভাবে শেয়ার করবো, তো আপনারা এখানে দেখেন নিচে ক্যামেরার অপশন দেওয়া আছে, ক্যামেরার বাম দিকে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে দেবে, এখান থেকে আপনারা ফটো শেয়ার করতে পারেন বা অডিও বা আপনার ভিডিও শেয়ার করতে পারেন, বহুতগুলো এখানে অপশন দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনার লোকেশনটাও শেয়ার করতে পারেন। তো লোকেশন শেয়ার করার জন্য এখানে দেখেন লোকেশন অপশন দেওয়া আছে, আপনারা লোকেশন অপশনে ক্লিক করে দেবেন। লোকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে দেবে, একটু লোডিং হইতেছে, তো লোডিং হোক, তারপর আপনাদেরকে দেখাইছি। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। তো আপনারা কী করবেন এখান থেকে, এখানে দেখেন লেখা আছে সেন্ড ইওর কারেন্ট লোকেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা কারেন্ট লোকেশন আছে ওই লোকেশনটা কিন্তু এখান থেকে আপনার ওই যাকে পাঠালেন ওইখানে কিন্তু চলে যাবে। ওইখানে চলে যাওয়ার পর আপনি যাকে লোকেশনটা শেয়ার করলেন ওইখানে কিন্তু সেম এখানে যেরকমভাবে আপনার লোকেশনটা শো করতেছে, ওইখানেও কিন্তু এরকম করে শো করবে। ওইখানে কী করবে, উনি শুধু এরকম করে লোকেশনের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার লাইভ যেটা লোকেশন আছে এখানে দেখেন ডাইরেক্ট লেখা আছে, আপনার ওইখানে ডাইরেক্টে ক্লিক করে দেবে। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার লাইভ যেটা লোকেশন আছে এরকম করে দেখাবে। তো আপনারা এরকম করে লাইভ লোকেশন ট্র্যাক করতে পারেন। তারপর আপনাকে যদি কেউ কারো লাইভ লোকেশনটা শেয়ার করে, তো সেম এরকম করে আপনার সামনে পেজ খুলে যাবে, তো আপনারা এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু লোকেশনটা সরাসরি দেখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে যে আমি লাইভ লোকেশনটা শেয়ার করলাম, ওই সময় কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওইখানে টাইম দিতে পারে যে কত টাইমের জন্য আপনি লাইভ লোকেশনটা শেয়ার করতেছেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা লাইফ টাইমের জন্য। তো আপনারা ওইটা ক্লিক করে আপনারা সেভ করে তারপরে লাইভ লোকেশনটা শেয়ার করে দেবেন। তো আপনারা চাইলে এরকম করে হোয়াটসঅ্যাপের দ্বারা যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করতে পারেন বা আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।